বোলিং করছিলাম ওই সময় সারা দেখছিল কথা বলছে, বাট আমার একজন কোচ ছিল, উনি মারা যাওয়ার পর থেকে আর আমার আগানো হয়নি। দুই চোখে স্বপ্ন, জাতীয় দলে জার্সি গায়ে মাঠে নামা, এরই মধ্যে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটের প্রথম বিভাগে। ভাগ্য একটু পেছনে টান পড়ে করোনা মহামারীতে। ডানহাতি পেসার শরীফ ইসলামের এখন অপেক্ষা মূল দলে ডাক পাওয়ার। অবশ্য 1914 থেকে 18 পর্যন্ত খেলেছেন জাতীয় দলের হয়ে, 5 উইকেট ও সেরা বোলারের কৃতিত্ব অর্জন করেন বিভিন্ন টুর্নামেন্টে। 1919 বিশ্বকাপের দল ঘোষণার আগে ব্যক্তিগত কোচ মারা যাওয়ায় যাত্রা থমকে যায়। বন্ধু আফিফ আর জুনিয়র শামীম পাটোয়ারি মাঠ মাতাচ্ছেন জাতীয় দলের হয়ে, এ নিয়েও উচ্ছ্বাস শরীফের কণ্ঠে। মাশরাফি ভাই, সাকিব ভাই, ওনাদের দেখে আস্তে আস্তে ক্রিকেট শিখা, আফিফ হোসেন ধ্রুব, বিপ্লব, টিভিতে দেখলে ভালো লাগে যে একসাথে খেলছে এখন ওরা টিভিতে আর আমি একটু পিছিয়ে গেছি। বাংলাদেশের ফিউচার অনেক ভালো যদি ইয়াং প্লেয়ারদেরকে একটু দেখে। ফিটনেস ধরে রাখতে করোনা মহামারীতেও অনুশীলনে ব্যস্ত শরীফ। একদিন জাতীয় দলের জার্সি শরীরে উঠবে এমন প্রত্যাশা তার। স্বপ্নটা সবসময় থাকবে, কারণ আমি গিভ আপ করিনি এখনো। জাতীয় পর্যায়ে না যেতে পারি কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব। সন্তানের প্রত্যাশা আকাশ ছোঁয়া, তবে তা অসম্ভব নয় এমনটি মনে করেন শরীফের বাবা মা। আমার তো স্বপ্নই আমার ছেলে দেশের হয়ে খেলো। আমরা চাই বিসিবি তাদেরকে সুনজরে দেখে জাতীয় দলে খেলতে পারে। শরীফের মতো অনেকেই বিসিবির নজরে আছে বলে জানিয়েছে সংস্থাটির কর্মকর্তারা। সাজ্জাদুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।